ঔষধ ব্যবসায়ীদের দুই সংগঠনের বচসা আগরতলায়, ছুটে আসতে হলো পুলিশকে। ঔষধ ব্যবসায়ীদের সংগঠন আগেই দুভাগে বিভক্ত হয়ে আছে। তারই মধ্যে রাজধানী আগরতলার দুর্গাবাড়ি সংলগ্ন এলাকায় ব্যবসায়ীদের নতুন সংগঠনের নতুন অফিস শুরু হয়। আগের কমিটিতে যারা সম্পাদক, সভাপতি এবং কোষাধ্যক্ষ ছিলেন, তারা এই নতুন সংগঠনে আছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, পুরনো সংগঠনে থাকাকালীন কোনো হিসাব জমা করেননি, তাই পুরনো সংগঠনের সদস্যরা এদিন নতুন সংগঠনের অফিসে এসে হইচই শুরু করেন। খবর পেয়ে ছুটে আসে পুলিশ বাহিনী। এ নিয়ে অফিস চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। ওষুধ ব্যবসায়ীদের এই দুই গোষ্ঠী বহু আগে থেকেই বিভক্ত হয়ে গেছে, আর বর্তমানে তাদের এই ভেতরগত ঝামেলা নিয়ে পুলিশ প্রশাসনকে এবার তদন্তে নামতে হবে বলে জানা যায়। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আমরা অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস অ্যাসোসিয়েশনের চেম্বারে এসেছি। তাদের আসাম থেকে দুজন প্রেসিডেন্ট এসেছিল, তাদের সাথে একটা মিটিং, আগের একটা প্রিভিয়াস ছিল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন, এখনও বর্তমানে অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস অ্যাসোসিয়েশন। আগে একটা 40 বছর একটা অ্যাপ্রুভেল ছিল, এখন বর্তমানে রিসেন্টলি 1.5 বছর হয়েছে অল ত্রিপুরা ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশনের অ্যাপ্রুভেল হয়েছে। এটা নিয়ে তাদের মধ্যে একটা মিটিং হয়েছিল, নতুন করে উদ্বোধনের প্রোগ্রাম চলছিল, আমাদের থানাতে খবর আসে, সেই জন্য আমরা এখানে ভেরিফাই করার প্রোগ্রামটা এখন শেষ হয়ে গেছে, সবাই এখান থেকে চলে গেছে। সমস্যাটা আমি এখন বলতে পারছি না, একটা সমস্যা আগের একটা অ্যাসোসিয়েশন ছিল, এখন একটা অ্যাসোসিয়েশন, এরকম তাদের মধ্যে একটা বিষয় হলো আমাদের এই মধ্যে কিছু ব্যাপার, হয়তো বা তারা একটা আলাদা একটা সংগঠনে পরিণত হয়েছে, আমাদের কোনো শ্রেয় নাই, সংগঠন তাদের ব্যক্তিগত ব্যবহার করতে পারে, কিন্তু হলো তারা ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন থেকে বিচ্ছেদ হয়ে তারা ত্রিপুরা করে অর্গানাইজেশন সামথিং করেছে। তো আমাদের একটা দাবি, একটা ওরা হিসাব দিয়ে যাক, আমাদেরকে বিগত দিনে ওরা সেক্রেটারি প্রেসিডেন্ট ট্রেজারার ছিল, এখনও তারা সেম সেক্রেটারি প্রেসিডেন্ট ট্রেজারই আছে। তো আমাদের একটা দাবি যে আমাদের যে অ্যাসোসিয়েশন থেকে আছে তারা সমস্ত কিছু হিসাব দিয়ে যাক, হিসাব দেওয়ার পরে তারা যা কিছু অন্য কোনো সংগঠন করুক না করুক, তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের একটা দাবি, আমাদের হিসাব আমরা চাই। আপনাদের এইটা কত বছর পর পর চেঞ্জ করা হয়? আমাদের এইটা 2 বছর পর, 2 বছর এক্সপায়ার আমাদের সুইসাইড হলো 1 বছর, কিন্তু আমরা মৌ স্বাক্ষর করি না 2 বছরের মধ্যে। নিয়মিত যারা নাকি আপনার সেক্রেটারি প্রেসিডেন্ট থাকে, পরবর্তী সেক্রেটারি প্রেসিডেন্ট যে হবে, ওনাদেরকে তো চান্স বুঝিয়ে দেবেন, ওনাকে চান্স বুঝিয়ে দেবেন অর্থনৈতিক কী টাকা পয়সা সব কিছু বুঝিয়ে দিয়ে, তারপরে না ওনারা আবার ওনাদের জায়গায় চলে যাবেন। কিন্তু নতুন সভাপতি, নতুন সম্পাদক, নতুন ট্রেজারার, ওদেরকে তো সব কিছু বুঝিয়ে দিতে হবে। পুরানরা ওনারা বুঝিয়ে না দিয়ে নতুন একটা সংগঠন করছে, সে আমাদের আপত্তি নেই, সংগঠন একটা না 10টা করুক, কিন্তু আমাদের অর্থনৈতিক ব্যাপারটা বুঝিয়ে দিয়ে যাবে। তারা কি এখন বর্তমান কমিটিতে কি তারা আছে? না, বিচ্ছিন্ন, ওরা নতুন নতুন একটা আজকে কি মনে হয় আজকে টাকা পয়সা লেনদেনের ব্যাপারে নিয়ে আজকে? হ্যাঁ, টাকা পয়সা লেনদেনের জন্য আমরা বুঝে পাইনি, টাকা পয়সা আমাদের FDO ছিল 18 লক্ষ টাকার মধ্যে, এগুলিও হদিশ না আমাদের, বলছি আমরা টোটাল 18 না, আমাদের 19 লক্ষ সামথিং FDO ছিল এবং ক্যাশ ইন হ্যান্ড ছিল মিনিমাম 15 লাখ সামথিং, এক্সাক্ট ফিগারটা আমি বলতে পারছি না, কারণ আমাদের কাছে ব্যালেন্স শিট আছে। তো আমরা চাইছি ওই ফান্ডটা আমাদের TCD এর অ্যাকাউন্টে যেটা ছিল TCD ব্যাংকে ট্রান্সফার করা হোক, তারপর আলাদা সংগঠন করতে আমাদের কোনো যার যার ব্যাপারে সংগঠন করতে পারে, যার যার মধ্যে আমাদের একটা দাবি, আমাদের যে TCD এর সংগঠনের যে আমাদের যে মেম্বারশিপের টাকাটা আছে, মেম্বারশিপের টাকাটা পুনরুদ্ধার হোক এবং যাতে এটা মেম্বারের স্বনির্ভর কাজে লাগে। যদি এটা সুবিচার বা কোনো কিছু না পান তাহলে কি হোক? তাহলে আমরা দুজন কর্তৃপক্ষ করে জানাবো, আমরা একটা সুবিচার নিশ্চয় পাইব বা আশা করছি, কি যেহেতু আমাদেরই সব মেম্বার, ভুলভ্রান্তি হতে পারে আমাদের মধ্যে, আমরা চাইবো এটা ঠিকভাবে সমস্যার সমাধান হোক, যদি সমস্যার সমাধান না তাহলে আমরা উদ্যোগ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবো। আপনার নাম কেমন পরিচয়? আমার নাম সত্যব্রত দেবনাথ, এসিস্ট্যান্ট সেক্রেটারি অফ সেন্ট্রাল কমিটি TCD। আমার বাড়িতে সবাই খুব পূজো বসে, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পিআর গোল্ড কাচ্চি ঘনি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কাচ্চি ঘনি সর্ষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবে। পিআর
সরিষার তেল, খাঁটি তেল খাঁটি ছাঁচ। পরিবেশক মাস্টার্স অশ্বিনী কুমার পাল, সেন্ট্রাল রোড, আগরতলা। ফোন 7085060707।